নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লকস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠ তারা এমফিল এবং এবং পিএইচডির অ্যাডমিশনের একটি নোটিফিকেশন দিয়েছে যেখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এখানে এমফিলের জন্য জন্যও নোটিফিকেশন দিয়েছে তোমরা ইতিমধ্যেই আমার প্রিভিয়াস ভিডিওতে জেনেছো যে যে নতুন শিক্ষানীতি এসেছে সেই নতুন শিক্ষানীতিতে এমফিলটাকে বাদ দেওয়া হয়েছিল তো এখানে এম ফিলের জন্য নোটিফিকেশান দিয়েছে এবং বাংলা ফিলোজফি এবং অ্যাপ্লাইড যে কেমিস্ট্রি আছে তাতে আবেদন করতে পারবে যারা চাও বা যারা এই সাবজেক্টগুলোতে বিলং করো তো আবেদনের জন্য বিস্তারিতভাবে আমার ওয়েবসাইটে আমি জানিয়েছি সেখানে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে তোমরা সেখান থেকে ডিটেলস পেয়ে যাবে তিনটে স্টেপে তোমাদেরকে আবেদনটি করতে হবে যেখানে তোমার ফটো এবং যদি কাস্টে বিলং করো কাস্টের সার্টিফিকেট আপলোড করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের মাস্টার্স ডিগ্রি লাগবে ফিফটি ফাইভ পার্সেন্ট যদি তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি হও বা জেনারেল ক্যান্ডিডেট হও আর যদি ক্যাটাগরিতে বিলং করো তাহলে ফিফটি হলে আবেদন করতে পারবে এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া এছাড়াও নেট সেট গেট যদি তোমরা কেমিস্ট্রিতে আবেদন করো তাহলে এগুলো যদি থাকে তাহলে তোমরা এই যে এম এবং পিএইচডিতে সুবিধা পাবে সেটা এক্সামটেড ক্যাটাগরি হবে তোমাদেরকে এক্সাম দিতে হবে না আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এই বিষয়ে ডিটেলসে যা নিয়েছিলাম সেই একই রকমভাবেই এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানেও সেই একই জিনিস বলা আছে তোমরা চাইলে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারো আর যে ফিজ স্ট্রাকচার আছে তোমাদের অ্যাডমিশানের ফিজ আলাদা আর অ্যাপ্লাইয়ের ফিজ আলাদা যদি তোমরা পিএইচডিতে আবেদন করতে চাও যদি আনরিজার্ভ ক্যাটাগরির হও তাহলে হাজার টাকা করে লাগবে আর এস সি এস জন্য নশো টাকা যদি তোমরা এমফিল ফিল এবং পিএইচডিতে আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে আছে পাঁচশো টাকা আনরিজার্ভ ক্যান্ডিডেট ও জন্য আছে চারশো টাকা এবং তিনশো টাকা আছে এসসিএসটিদের জন্য এটা শুধুমাত্র অ্যাপ্লাইয়ের চার্জ আর যদি তোমরা সিলেক্ট হও যদি অ্যাডমিশনের জায়গায় যাও তাহলে অ্যাডমিশনের জন্য আলাদা ফি স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে বলা আছে তো পুরো ডিটেলসে তোমরা সেখানে পাবে আমি তোমাদেরকে মোটামুটি যে বিষয়গুলো তোমাদের জানা উচিত সেই বিষয়গুলোকে জানাতে চাইছি তো তোমরা অবশ্যই যদি পিএইচডিতে অ্যাডমিশন যাও তাহলে যদি এমফিল করা থাকে তাহলে রেগুলারে দু বছরের এমফিল করা থাকলে তোমরা এক্সামটেড ক্যাটাগরি হবে তাছাড়া যদি নেট জে হয় বা শুধুমাত্র নেট হয় বা শুধুমাত্র সেট থাকে তাহলেও তোমরা এক্সামটেড ক্যাটাগরি হবে যেখানে তোমাদেরকে অ্যাডমিশনের যে এন্ট্রান্স টেস্ট সেটি দিতে হবে না যেটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে সমস্ত কিছু ডিটেলসে জানিয়েছিলাম সেম একই আছে শুধুমাত্র তোমাদের যারা অ্যাডমিশনের জন্য এক্সাম মানে এন্ট্রান্স টেস্ট দেবে তাদেরকে যে এমসিকিউ কোশ্চেনগুলো থাকবে তাতে দুটো পেপার তারা করেছে দুটো পেপারের মধ্যে ফার্স্ট পেপারে আছে এমসিকিউ টাইপের কোশ্চিন যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই শুধুমাত্র রিসার্চ মেথোডোলজির ওপরে কোশ্চিন থাকবে একশো মার্কসের মধ্যে আর বাংলা ফিলোজফি এবং অ্যাপ্লাইড যে কেমিস্ট্রি আছে এই তিনটে সাবজেক্টের যেটাতে তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের মানে সেকেন্ড পেপার সেই সাবজেক্টের ওপরে থাকবে যেখানে তোমাদেরকে একটি এসে লিখতে হবে যে এসেটাই হচ্ছে তোমাদের সিনোফিস মানে যে রিসার্চ এরিয়া তোমরা নিয়ে কাজ করতে চাও রিসার্চ ওয়ার্ক করতে চাও তার উপরে থাকবে মানে সেখানে তোমাদেরকে একটু জানাতে হবে যে আমি এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই এই বিষয়ের এই যে ডিজাইন মানে যে কিভাবে তোমরা শুরু করবে কি কি থাকবে সমস্ত ডিটেলস নিয়ে সেখানে জানাতে হবে এটা নিয়েও আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে আর যারা দেখো নি তারা আজকের পরে অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখে নেবে সেখানে পুরো ডিটেলসে জানানো থাকে তো এই ভিডিওর পরেও তোমরা নিশ্চয়ই সেটা করবে তো ফ্রেন্ডস এই মূলত বিষয়গুলো আছে তোমরা মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার থেকেও অ্যাপ্লাই করতে পারবে কারণ তারা যে লিঙ্কটি দিয়েছে মোবাইল থেকেও করা যাবে খুব সহজেই এবং সেটা খুবই সফট একটি লিঙ্ক আছে যেটাতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করবে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করবে এছাড়াও আমার ওয়েবসাইটে যখন তোমরা যাবে ওয়েবসাইটের কমেন্ট বক্স খোলা আছে সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ